ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসক গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। তাদের হামলার সক্ষমতা ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্রদের চমকে দিয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন আসছে, হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাট পরিচালনা ও তত্ত্বাবধান কারা করেছে? গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উচ্চপদস্থ ব্যক্তিদের অনেকেই নিরাপত্তার জন্য নিজেদের চেহারা দেখান না, তারপরও মাঝে মাঝে তাদের চেহারা দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক হামাসের নেতৃত্বে কারা রয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা কেমন। নাম্বার ১, মোহাম্মদ দেইফ। মোহাম্মদ দেয়াব আল মাসরি, তিনি হামাস আন্দোলনে সামরিক শাখা ইজ আল দিন আল কাসিম ব্রিগেডের নেতৃত্ব দেন। ১৯৬৫ সালে গাজায় জন্মগ্রহণ করেন তিনি। ফিলিস্তিনিদের কাছে আল দেইফ মাস্টার মাইন্ড হিসাবে এবং ইসরায়েলিদের কাছে মৃত্যুজম বা নয়টি জীবন নিয়ে জন্মানো যোদ্ধা হিসাবে পরিচিত। তার একটি হাত এবং চোখ নেই, তারপরেও তার ভয়ে ঘুম হারাম ইসরায়েলের। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি অভিনয় এবং থিয়েটারের প্রতি আগ্রহের জন্য পরিচিত ছিলেন, আর সেখানে তিনি একটি শিল্পী দল গঠন করেছিলেন। যখন হামাসের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়, তিনি বিনা দ্বিধায় এই দলে যোগ দেন। ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ১৯৮৯ সালে গ্রেফতার করে, আর হামাসের সামরিক সরঞ্জাম নিয়ে কাজ করার অভিযোগে বিনা বিচারে ১৬ মাস কারাগারে কাটিয়েছেন। কারাবাসের সময় জাকারিয়া আল শোরবাগি এবং সালাহ শেহদেরের সাথে মিলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার লক্ষ্যে হামাস থেকে আলাদা একটি আন্দোলন প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হন দেইফ, যা পরে আল কাসিম ব্রিগেডস হয়ে ওঠে। দেইফ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইজ আল দিন আল কাসিম ব্রিগেডস একটি সামরিক সংগঠন হিসাবে আবির্ভূত হয়, যেখানে অন্যান্য নেতাদের সাথে এর প্রতিষ্ঠাতা হিসেবে দেইফ অগ্রভাগে ছিলেন। দেইফ গাজা থেকে হামাস যোদ্ধাদের ইসরায়েলে প্রবেশের জন্য নির্মিত টানেলের প্রকৌশলী ছিলেন এবং একই সঙ্গে বড় সংখ্যক রকেট উৎক্ষেপণের কৌশল গ্রহীতাদের একজন ছিলেন। তবে তার বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে গুরুতর অভিযোগ হল হামাসের বোমা প্রস্তুতকারক ইয়াহিয়া আয়াসকে হত্যার পর প্রতিশোধমূলক অভিযানের ধারাবাহিক পরিকল্পনা এবং তত্ত্বাবধান। বলা হয়, একটি বাসে তার ছোড়া বোমা হামলায় ১৯৯৬ সালে শুরুতে ৫০ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে ৩ জন ইসরায়েলি সেনার বন্দি ও হত্যার ঘটনাতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল তাকে ২০০০ সালে গ্রেফতার ও বন্দি করে, কিন্তু দ্বিতীয় ইন্তিফাদার শুরুতে তিনি বন্দি দশা থেকে পালাতে সক্ষম হন, আর তারপর তিনি ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছেন। ইসরায়েলিদের হাত থেকে বাঁচতে তিনি একটি জায়গায় বেশিক্ষণ থাকতেন না, আর প্রতিরাতে নতুন নতুন জায়গায় ঘুমান। নাম্বার ২, মারওয়ান ঈসা। মোহাম্মদ দেইফের ডানহাত নামে পরিচিত মারওয়ান ঈসা কাসিম ব্রিগেডসের ডেপুটি কমান্ডার ইন চিফ এবং হামাস আন্দোলনের রাজনৈতিক ও সামরিক ব্যুরোর সদস্য। খুব কম বয়সে হামাসের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণে প্রথম ইন্তিফাদা চলাকালীন ইসরায়েলি বাহিনী তাকে আটক করে ৫ বছর কারাগারে রেখেছিল। ইসরায়েল তাকে কথা নয়, কাজের লোক হিসাবে বর্ণনা করে এবং বলে যে তিনি এতটাই চালাক যে কোনো প্লাস্টিককেও ধাতুতে পরিণত করতে পারেন। তিনি একজন বিশিষ্ট বাস্কেটবল খেলোয়াড় হিসাবে পরিচিতি পেলেও ক্রীড়া তার পেশা ছিল না। ১৯৮৭ সালে হামাস আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে ইসরায়েল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ১৯৯৭ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং ২০০০ সালের আলাকসা ইন্তিফাদার আগ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঈসা আল কাসিম ব্রিগেডসের সামরিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তিনি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় জায়গা করে নেন। ২০০৬ সালে দেইফ এবং আল কাসিম ব্রিগেডসের প্রধান নেতাদের সঙ্গে সাধারণ কর্মীদের একটি বৈঠকের সময় ইসরায়েলিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তিনি আহত হলেও তাকে নির্মূল করার ইসরায়েলের লক্ষ্য অর্জিত হয়নি। ২০১৪ এবং ২০২১ সালে গাজা আক্রমণের সময় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তার বাড়িও দুবার ধ্বংস করেছে। নাম্বার ৩, ইয়াহিয়া সিনোয়ার। হামাস আন্দোলনের নেতা এবং গাজা উপত্যকার রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া ইব্রাহিম আল সিনোয়ার ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি হামাসের নিরাপত্তা ব্যবস্থার প্রতিষ্ঠাতা। এটি মূলত সন্দেহভাজন ইসরায়েলি এজেন্টদের বিষয়ে তদন্ত পরিচালনা এবং ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার কর্মকর্তাদের ট্র্যাক করার মতো অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় পরিচালনা করে। সিনোয়ারকে ৩বার গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৯৮২ সালে প্রথমবার আটকের পর ইসরায়েলি বাহিনী তাকে ৪ মাস প্রশাসনিক কারাগারে রাখে। ১৯৮৮ সালে সিনোয়ারকে তৃতীয়বার গ্রেফতার করা হয়।
এবং 4টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সিনোয়ার যখন কারাবাসে ছিলেন তখন ইসরায়েলি সৈনিক গিলাদ শালিতের ট্যাঙ্কটি হামাসের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় এবং ওই ইসরায়েলি সৈন্যকে জিম্মি করা হয়। শালিতকে বলা হতো সবার মানুষ, তাই ইসরায়েলকে তার মুক্তির জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হয়েছিল। মুক্তির আনুগত্য নামে একটি বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে এটা ঘটে, যেখানে ফাতা এবং হামাস আন্দোলনের অনেক বন্দীদের সঙ্গে ইয়াহিয়া সিনোয়ারও ছিলেন। 2011 সালে তিনি মুক্তি পান। মুক্তির পর সিনোয়ার হামাস আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এর রাজনৈতিক ব্যুরোর সদস্য হিসাবে তার অবস্থানে ফিরে আসেন। 2015 সালে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সিনোয়ারের নাম আন্তর্জাতিক সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করে। ইসমাইল হানিয়ার উত্তরসূরি হিসাবে 2017 সালে 13 ফেব্রুয়ারি সিনোয়ার গাজা উপত্যকার রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। নাম্বার 4, আবদুল্লাহ বারঘোতি। বারঘোতি 1972 সালে কুয়েতে জন্মগ্রহণ করেন এবং 1990 সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের পর জর্ডানে চলে যান। তিনি জর্ডানে নাগরিকত্ব নেন। দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে 3 বছরের জন্য ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পড়েন তিনি। এখানেই বিস্ফোরক তৈরি করতে শিখেছিলেন এই হামাস নেতা। ফিলিস্তিনে প্রবেশের অনুমতি পাওয়ার কারণে তিনি পড়াশোনা শেষ করেননি। একদিন চাচাতো ভাই বিলাল আল বারঘোতিকে পশ্চিম তীরের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায় এবং তার দক্ষতা দেখানোর আগ পর্যন্ত তার আশেপাশের কেউই বিস্ফোরক তৈরির বিষয়ে তার দক্ষতা সম্পর্কে জানত না। বিলাল তার কমান্ডারকে এ বিষয়ে বলার পর আবদুল্লাহ বারঘোতিকে কাশিম ব্রিগেডসের দলে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ডেটোনেটর তৈরির পাশাপাশি আলু থেকে বিস্ফোরক যন্ত্র এবং বিষাক্ত পদার্থ তৈরিতে কাজ করেছিলেন এই ইঞ্জিনিয়ার। বারঘোতি তার শহরের একটি গুদামে সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য বিশেষ কারখানা স্থাপন করেছিলেন। ইসরায়েলি বিশেষ বাহিনী 2003 সালে আকস্মিকভাবে বারঘোতিকে গ্রেফতার হবার পর তাকে 3 মাস জিজ্ঞাসাবাদে রাখা হয়। বারঘোতিকে কয়েক ডজন ইসরায়েলি মৃত্যুর জন্য দায়ী করে ইসরায়েল। তাকে 67টি যাবজ্জীবন এবং 5,200 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সাজা। নাম্বার 2, ইসমাইল হানিয়া। আবু আল আবদ ডাকনামের ইসমাইল আবদেল সালাম হানিয়া জন্মেছিলেন ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। তিনি হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ফিলিস্তিন সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। ইসরায়েল 1989 সালে তাকে 3 বছর বন্দী করে রাখে। এরপর তাকে মার্স আল জুহুর নামের ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নোম্যান্স ল্যান্ডে নির্বাসিত করা হয়। নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং 1997 সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসাবে নিযুক্ত হন। 2006 সালের 16 ফেব্রুয়ারি হামাস তাকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মনোনীত করে। নাম্বার 6, খালেদ মেশাল। খালেদ মেশাল আবু আল ওয়ালিদ 1956 সালে সিলওয়াদের পশ্চিম তীরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবারসহ কুয়েতে চলে যাওয়ার আগে তিনি সেখানে প্রাথমিক শিক্ষা লাভ করেন আর কুয়েতে যাবার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। মেশাল হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। 1996 এবং 2017 সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং 2004 সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 1997 সালে মেশালকে হত্যার জন্য গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে নির্দেশ দেন। তিনি এই হত্যাকাণ্ড চালানোর জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে বলেছিলেন। মোসাদের 10 জন এজেন্ট কানাডার জাল পাসপোর্ট নিয়ে জর্ডানে প্রবেশ করে সেই সময়ে জর্ডানের নাগরিক খালেদ মেশালকে রাজধানী আম্মানের একটি রাস্তায় হাঁটার সময় বিষাক্ত পদার্থ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়। জর্ডানের কর্তৃপক্ষ হত্যা প্রচেষ্টার সন্ধান পায় এবং জড়িত 2 মোসাদ সদস্যকে গ্রেফতার করে। জর্ডানের প্রয়াত রাজা হুসেইন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে মেশালকে যে বিষাক্ত পদার্থের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার প্রতিষেধক চান, কিন্তু নেতানিয়াহু প্রথমে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের হস্তক্ষেপে নেতানিয়াহুকে প্রতিষেধক সরবরাহ করতে বাধ্য করায় এই হত্যা প্রচেষ্টা একটি রাজনৈতিক মাত্রা নেয়। ইয়া আল্লাহ, আপনি হামাসের এইসব নেতাদের হাত ধরে ফিলিস্তিনে চূড়ান্ত বিজয় দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।